Assalamualaikum, welcome to my channel Cook and Care by Nipa. আমি শামিমা আহমেদ নিপা চলে এসেছি আবারো আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে বিফ রেজালা তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা সবাই খুব এনজয় করবেন। আর এটা তৈরি করতে একটু সময় লাগবে, তো ধৈর্য নিয়ে এটা রান্না করতে হবে। তো এর আগে বলে রাখছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা করেছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো চলুন দেখে না যাক এর বিফ রেজালাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি বিফ নিয়েছি 1 কেজি। আর বিফের পিসগুলো দেখুন একটু বড় বড় করে নিচ্ছি, যেহেতু রেজালা করবো তো পিসগুলো একটু বড় বড় রাখছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করে রাখছি, এটা আমার 3টা স্টেপে কাজে লাগবে। তো এটা করে নিয়ে এখন এখানে দেখুন পপি সিডস মানে পোস্তদানা, পোস্তদানাটাকে আমি বেটে নিয়েছি। তারপরে কাজু বাদাম আর চীনাবাদামটাকে বেটে নিয়েছি, আর পেঁয়াজও বেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি টক দই। তো এগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি, আর এখন চলে যাচ্ছি চুলায়। তো আমি পেঁয়াজের বেরেস্তাটা যে তেলে করেছিলাম সেই তেলটাতে করেই আমি রান্না করব, এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দেখুন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে যে মশলাগুলো ইউজ করবেন সবগুলো মশলা পাতায় বেটে তারপর সেই মশলাগুলো ইউজ করা, কারণ এটা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন কিন্তু এটা পানি দিয়ে পানির সাথে অ্যাড করে তারপর দিতে হয়। সো পাতায় বেটে যদি করেন এটা টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর কোনো গরম মশলা দিচ্ছি না। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এখানে প্রায় 5 চা চামচ হবে। দিয়ে এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে গেলে। এখানে আমি মিক্স স্পাইসেস মশলা দিয়ে দিচ্ছি, আর এই মশলাটাতে 2টা এলাচ, 1টা তেজপাতা, দারচিনি 1টা, লবঙ্গ 4টা, তারপর গোলমরিচ 4টা, আর মেথি 2টা দানা, আর সাথে হচ্ছে জয়ত্রী একদম সামান্য, জায়ফল একদম সামান্য। এটা দিয়ে আমি একটা স্পাইসেস মশলা করে রেখেছি, তো সেই মশলাটা আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখন গরুর মাংসটাকে ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা আপনারাও বাসায় খুব ইজিলি করতে পারেন। এই মশলাটা যদি করতে চান আমি প্রয়োজনে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দয়া করে কষ্ট করে দেখে নেবেন। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে 30 মিনিটের মতো কুক করেছি। 30 মিনিট পর এটার অবস্থা ঠিক এরকম হয়েছে। আর চেক করে একটু পরপর চেক করবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু এটা গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এটাকে একটু সময় নিয়ে আপনাদের ধৈর্য নিয়ে তারপর এটাকে রান্না করতে হবে। তো এখন দেখুন আমি এখানে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিলেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি ওয়ান আফটার অ্যানাদার যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো মিশিয়ে দিব, কারণ এটা কিন্তু একবারে সবগুলো দিয়ে তারপরে করা যায় না, আস্তে আস্তে করে দিতে হয়। দেখুন এখানে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি আর জিরার গুঁড়া দিচ্ছি। এটা এই মশলাগুলো আমি একটু অল্প পরিমাণ করে দিচ্ছি, কেননা আমি বাটা মশলাগুলো একটু বেশি করে দিব। তো দেখুন এখানে আমি মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি চীনাবাদাম আর হচ্ছে কাজু বাদাম, দুইটাকে মিশিয়ে বাটা যে বাদামগুলো রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব পোস্তদানা বাটা। এখানে পোস্তদানা বাটা আমি প্যাকেটের 1 প্যাকেট ছিল, ছোট একটা প্যাকেটে যতটুকু ছিল ওটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে বেরেস্তা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। আর ফাঁকে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিবেন। তো দেখুন এর অবস্থা 20 মিনিট পর। তো এটা আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু চেক করে নেব। এটা যে এত গরম জিনিসটাকে আপনি হাতে নিয়ে চেক করতে পারবেন না, সো এক্ষেত্রে আপনি একটা টুথপিক নিয়ে
একটু চেক করে দেখতে পারেন। টুথপিকটা দিয়ে জাস্ট একটু চাপ দিবেন, দিলে যদি সিদ্ধ হয়ে যায় খুব ইজিলি ঢুকে যাবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে একটু শক্ত থাকলে এটা ঢুকতে চাইবে না। সো এটা মনে হচ্ছে আরও সিদ্ধ করতে হবে, তো আপনারা এইভাবে চেক করে দেখতে পারেন। এখানে ছোটো ছোটো পিসগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু বড়ো যেগুলো সেগুলো একটু সময় লাগছে। তো এভাবে করে আসলে এটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমার এখানে হোমমেড যে আমি কিশমিশ রেখেছি আমি নিজে করেছি, আর আলু বুখারা দিয়েছি দিচ্ছি 6-7টা দিয়ে এটাকে ওদিকে কুক হতে হতে এখানে আমি যে গ্রেভিটা দিব সেটা আমি পুরোটাই দুধ দিয়ে করছি। এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, আর এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা টেকনিক, কারণ হচ্ছে আপনি যখন এটা, যেহেতু আমি টক দই দিয়ে এটা কষাচ্ছি, সো এখানে যখন আপনি দুধ দিয়ে এটাকে গ্রেভি করবেন তখন দুধটা কিন্তু ছানা কেটে দিবে। তো এই ছানাটা যাতে কেটে না যায় এটার একটা বেস্ট টেকনিক হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার বা একটু আটা বা ময়দা মিশিয়ে যদি এটাকে দিয়ে দেন, এতে করে গ্রেভিটা খুব জুসি হবে, খেতে খুব টেস্টি হবে, আর ছানাটাও কেটে যাবে না। তো এই প্রসেসে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করে দেখেন, দেখবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, এটা আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু বেবিরা খাবে, বিশেষ করে বেবিদের উদ্দেশ্যে করা, সোরা ঝাল খেতে চায় না, তাই আমি এখানে কোনো এক্সট্রা ঝাল ইউজ করিনি, এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে আবারও 10 মিনিটের মতো করে কুক করে নিব। তারপর 10 মিনিট পর দেখুন ফিরে আসছি, এই দেখুন আমার এটার অবস্থা এরকম হয়েছে। আর এটা আর একটু কুক করে নিব, এতে করে তেলটা যখন একটু উপরে ভেসে উঠবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আমার যে আমি যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু এখনও ছানা কেটে যায়নি, তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ছানাটা কাটেনি, তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি আমি এখানে প্রায় 2 টেবিল স্পুন দিয়েছি, যেহেতু ছোটো চামচ চায়ের চামচ দিয়ে দিচ্ছি, একটু মনে হতে পারে যে বেশি দিচ্ছি, কিন্তু 2 টেবিল স্পুন হবে। এখানে ঘি দিয়েছি, আর ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম, এই পেঁয়াজের বেরেস্তাতে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণ হচ্ছে এই বেরেস্তাটা একদম মুচমুচে থাকবে, তো বেরেস্তা যখন করবেন বেরেস্তা করার পর একটু হালকা গরম হয়ে আসলে, যখন ঠান্ডা হয়ে আসবে একটু হালকা গরম থাকবে তখন একটু চিনি মিশিয়ে দেবেন, এতে করে আপনার বেরেস্তাটা একদম মুচমুচে থাকবে। তো দেখুন আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার পালা। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।